شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته. سلامة سلام ادباء ابنائي اذا আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে যে কারা কারা আত্মীয়ত্যার সম্পর্কের মধ্যে পড়ে এবং তাদেরকে কীভাবে ভালো ব্যবহার করা যায় কে দিয়ে যে আপনি যেগুলো বলেছেন ঠিকই বলেছেন কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ফরজ আত্মীয়তা ছিন্ন সম্পর্ক ছিন্নকারীরা যা নাম যাবে এটাও ঠিক এবং যে কোনো নাকা মালেই বৃদ্ধি হবে হাইট বৃদ্ধি হবে এটা ঠিক এখন কথা হলো যে আপনি জানতে চেয়েছেন কত দূর পর্যন্ত রক্ত সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক থাকবে বাবার দিক থেকে যেমন যেগুলো সাথে সম্পর্ক মায়ের দিক থেকে সেগুলো যেমন বাবার দিক থেকে ভাই ব্রাদার নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততি আছে সে সাথে বাবা বাবার সন্তান থাকবে তাছাড়া দাদা দাদার সন্তান চাচা ফুফু এদের মধ্যে আরও যারা পড়বে তাদের সন্তান সন্তানতে এইভাবে পর্যায়ক্রমে যেগুলো কাছের বাবা মা ভাই নিজের আত্মীয় স্বজন এগুলোর মধ্যে বেশি কাছের আস্তে আস্তে রক্ত রক্ত সম্পর্ক যত দূর হবে ততটুকু তাদের দূরত্ব বাড়বে অনুরূপভাবে মায়ের ক্ষেত্রে মায়ের বাবা মায়ের মা যেমন নানা নানি মামা খালা ইত্যাদি এগুলো আত্মসতার মধ্যে পড়বে এদের সাথে সম্পর্ক রাখা আপনি বলছেন যে টাকা দিয়ে সাহায্য সহানুভূতি করি হ্যাঁ এটাও ঠিক তাদেরকে প্রয়োজনে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা গরিব যদি হয় তাদেরকে সৎকা বা জাকাত দিয়ে সহযোগিতা করা এমনি যদি কোনো দরকার হয় তিনি যে ভাবে সহযোগিতার করা যা করতে হবে এটাই এটাই হলো ইসলামের বিধান আর শুধু টাকা দিয়েই নয় সম্পর্ক রাখার মানেই নয় যে তাদেরকে প্রয়োজনে টাকা দেওয়া হ্যাঁ তাদেরকে তাদের সাথে যোগাযোগ রাখা তাদের সাথে ব্যবহার করা হ্যাঁ খোঁজ রাখা এমনি বিভিন্ন পরামর্শ দেওয়া এগুলোও সম্পর্কর অন্তর্ভুক্ত সম্পর্ক রাখার অন্তর্ভুক্ত টাকাটাই শুধু নয় টাকা একটা অংশ এছাড়া যেভাবে আমরা নিজের আত্ম বন্ধু বান্ধবের সাথে সবসময় খোঁজ রাখি ভালোতে মন্দতে সব কিছুতে শেয়ার করি এ ধরনের সম্পর্ক রাখাটাই মূলত আত্মীয় তার সম্পর্ক রাখা আপনি তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন তাদের কল্যাণ কামনা করবেন তারাও আপনাদের সাথে কল্যাণ কামনা করবে সম্পর্ক রাখবে এটাই হলো মেন যেটা ইসলামী ভ্রাতৃত্ব এক অপরের সাথে এটাই মূলত উদ্দেশ্য টাকাটার একটা আছে তো আরেকটা জানতে চেয়েছেন যে অন্যদেরকে যেগুলো টাকা পয়সা দেন সহযোগিতা করেন হ্যাঁ এটা তো কর্তৃপাই যান স্বাভাবিক কথা কারণ একজন মোমেনের ওপরে আরেকজন মোমেনের যে পাঁচটা হক আছে তার মধ্যে তাদেরকে সালামের উত্তর দেওয়া আছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা অসুখ তাদেরকে দেখতে যাওয়া তারপরে মারা গেলে পরে তাদের জানায় অংশগ্রহণ করা ইত্যাদি তাদের সাথে সম্পর্ক আছে তাছাড়া প্রতিবেশীর হক আছে তাকে সহযোগিতা করা অনুরূপভাবে দেশের অনুরূপভাবে পিতা পিতা মাতার বন্ধু বান্ধব মায়ের বন্ধুবান্ধব এই খাতিরে এগুলো সবই আস্তে আস্তে পড়বে মমিন হিসাবে এক একজনের সম্পর্ক তো যেগুলো রক্তের সাথে সম্পর্ক এরা বেশি আপনার অগ্রাধিকার যদি তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি দেখেন তাদেরকে সংশোধন করে দেওয়া এইগুলো একটা ভালো আচরণের মধ্যে পড়ে এবং ইসলাম এগুলো চাই তো জাজাকল্লা খের আপনি যা জানতে চাইছেন আরও ইনশাল্লাহ আগামীতে বলা হবে ওয়ালাইকুম আসসালাম